আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলে অবগত আছেন যে কাস্টম যে এক্সিস অফ যে ট্যাক্স কমিশনার ঢাকা পূর্ব এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে অভিষক পদের এটা কিন্তু ওই যে পঁচিশ জানুয়ারি দুই সাল মানে আপনার চব্বিশ সালে যে প্রথম নিয়োগটা হয় দুহাজার সালে যে প্রথম এই নিয়োগটা কিন্তু হয় সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি ঘোষণা করে দিয়েছে অনেকে আমাকে ফোন দিয়েছিলেন জানতে চেয়েছিলেন যে ভাই পরীক্ষাটা কবে হবে কবে হবে সেটা পরীক্ষা কিন্তু অলরেডি আপনার একটা আপডেট অলরেডি পেয়ে গেছেন আপনার ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার আগামী মাসের চার তারিখ এছাড়াও পরীক্ষার কী কী নিয়মকানুন সকল বিষয় কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো এবং এই জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে কীভাবে পড়বেন কতটুকু আপনাদের কমন উপযোগী হবে এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য সহ কিন্তু সকল ধরনের তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি আর সকলে অবগত আছেন যে এটা কিন্তু পঁচিশ পঁচিশ জানুয়ারির নিয়োগ দু হাজার চব্বিশের এখন অলরেডি এস এম এস কিন্তু পেয়ে গেছেন আপনারা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে করে ফেলছেন কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন অবশ্যই যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটাকে এখানে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করলে আমি আপনাদের অ্যাডমিট কার্ডটা বের করে দেব এখন পরীক্ষার ডেটও আপনারা অলরেডি জানতে পেরেছেন পরীক্ষার ডেট হলো আপনার পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষার তারিখ হলো আপনার চার দশ দুই হাজার চব্বিশ মানে আগামী মাসের চার তারিখ এখনও দশ মানে দশ দিন বাকি আছে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অবশ্যক পদের এখানে শূন্য পদের সংখ্যা উনিশটি বেতন গেট বিশ নাম্বার গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য একটি কমনোপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমার এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ওই যে স্পেশাল কমন উপযোগী সাজেশনটা আপনারা নিতে পারবেন যেহেতু লিখিত পরীক্ষা হবে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এখন পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে এখানে কিন্তু তারা বলে দিয়েছে একবারে যে সকাল সাতটা তিরিশ মিনিটে কিন্তু ভেনুর গেট খোলা হবে যা নয়টা বাজে কিন্তু ভেনুর ভেনুর গেট কিন্তু বন্ধ করবে মানে আপনার সকাল সাতটা তিরিশ মিনিট থেকে যে যেখানে পরীক্ষার যে কেন্দ্র যে ঘেট সেটা কিন্তু নয়টা পর্যন্ত খোলা থাকবে তাই পরীক্ষার্থী সকল সকাল নয়টায় পূর্বে ভেনুর মধ্যে প্রবেশ জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কিন্তু পরীক্ষা কেন্দ্রে থাকবেন মানে আপনি যে পরীক্ষা শুরু হয়ে যাবে তারপর যে আপনি পরীক্ষার হলে যাবেন সেটার কিন্তু কোনো ধরনের সুযোগ রাখে না সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে যেহেতু ঢাকার মধ্যে পরীক্ষা প্রচুর পরিমাণ জ্যাম থাকে একটু তাড়াতাড়ি গিয়ে জানি আপনি পরীক্ষার যে হলে জানি ঠিকভাবে পৌঁছাতে পারেন কিন্তু পরে পরবর্তী দিকে কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনার পৌঁছাতে দিবে না এবং সেখানে আপনারা কেন্দ্রে পৌঁছাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে পৌঁছাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সাজেশন লাগলে যোগাযোগ করবেন